হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শ্রাবণী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। কটা বাজছে দেখো? সাড়ে তিনটে, মানে 3:38। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে সকালে ছেলেমেয়েগুলোকে নিয়ে আজকে তোমাদের দাদাভাইয়ের একটু শরীরটা খারাপ ছিল বলে, আর ঘরে একটু কাজও ছিল। তো ও বললো যে তুমি আজকে নিয়ে যাও, আমি আজকে ভালো লাগছে না শরীরটা আমার, তো আমি নিয়ে গেছিলাম। তার সকালে আর ব্লগ করতে পারিনি, ওই ক্যারাটি করিয়েছি, ওর করেছি, ওটা একটু ভিডিও করছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু। আর এখন থেকে কি করছি না করছি তোমরা তো দেখতেই পাবে, প্রো ব্লগটা দেখতে। গান দেখার জন্য একজনকে পড়তে বসেছি, একজন ওখানে শুয়ে আছে, তো একে পড়ানো হয়ে গেলে তারপরে আমি রান্না বান্না করবো। তো এখন যেহেতু রাত্রে খাবো, এখন থেকে করলে আবার ঠান্ডা হয়ে যাবে, তো একে বিকেলটা পড়িয়ে নিই। সন্ধ্যেবেলায় ওর একটু পকোড়া খেতে ইচ্ছে করেছে, পকোড়া বানাবো। তো চলো ওকে পড়িয়ে নিই। যাখান থেকে তোমাদের দাদাভাই চপ এনেছিল, ওকে পড়িয়ে আমি সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। এখানে দেখো মুড়ি খেতে বসে গেছি, তো মুড়িটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। পরীক্ষা হয়ে গেছে, ওদের এখনো পরীক্ষা হয়নি, খাচ্ছে সব। ভয় খেলি তো ওরকম করে খায় না, অর্ধেকটা মতো ভয় কি হয় খেলিবে? আর এখানে পকোড়া করবো বলে তো সব মেখে রেখেছি, মেখে রাখিনি, কেটে রেখেছি। মাংস কাটছি, বাঁধাকপি আছে, আর পেঁয়াজের পেঁয়াজ গাছ, পেঁয়াজ কলি আছে। এইখান থেকে দেখো পকোড়া করছি। Thank you.
এই দেখো আমার গরম গরম পকোড়া রেডি। পাপা কল তোলায়। তোমাদের দাদাভাই দেখো ছেলে মেয়েকে জামাবেন পরিয়ে দিচ্ছে, স্কুলের ড্রেস পরিয়ে দিচ্ছে আর কি। আর আমি ওদের টিফিন রেডি করতে করতে একটু ভিডিও করছিলাম, আর ওদেরকে স্কুলে দিয়ে এসে আর এই ব্যাগ দেখছি সকালে তোমাদের দাদাভাই কী বাজার নিয়ে এসে এসে দেখা হয়নি। সকালে ওদেরকে আলু সেদ্ধ ভাত, ফ্যানে ভাত আর আলু সেদ্ধ করে খাইয়ে পাঠিয়ে দিলাম। তো কী কী রান্না করবো দেখি, প্রত্যেক দিন কি রান্না করবো এটা নিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। এটা প্রতিদিনের রুটিন যে রান্না করতেই হবে। মাছ নিয়ে এসেছে দেখি, সবজি দেখো করলা আছে, আদা রসুন আছে, আর ধনে পাতা, ফুলকপি। আর আমি আগের দিন একটা ফুলকপি নিয়ে এসেছি, ও দেখছি আবার আজকে ফুলকপি নিয়ে এসেছি। তো একটা রেখে দেবো, একটা রান্না করবো আজকে। যা মাছ নিয়ে এসছে আমাদের সবজি এটা হয়ে যাবে, রেখে রেখে খাবো। আর দেখো ফুলকপি আলু কাটা হয়ে গেছে, এই যে মাছ ধোয়া হয়ে গেছে, যতগুলো রান্না করব। তো ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর পালং শাক ভাজবো পেঁয়াজ রসুন দিয়ে আর বেগুন ভাজা করবো। তো আজকে ব্লগটা এতটাই রাখলাম, বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থাকো।